দর্শক মণ্ডলী, বন্যপ্রাণী আমাদের প্রতিবেশ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। তবে নানাবিধ কারণে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বর্তমানে পৃথিবীব্যাপী বিপন্ন। বন্যপ্রাণীর এমন বেহাল দশা দেখে বিশ্ববাসী উদ্বিগ্ন। তাই বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতার তৈরিতে মার্চ মাসের 3 তারিখে পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস। প্রতি বছরের মতো এবছরও দিবসটি বিশ্বব্যাপী একযোগে পালিত হচ্ছে। আমাদের দেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ইনাম আল হক, প্রতিষ্ঠাতা বাংলাদেশ বার্ড ক্লাব, এবং ডক্টর মনিরুল খান, অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইনাম ভাই, এবছরের প্রতিপাদ্যটা কি এই আমাদের বন্যপ্রাণী দিবস উপলক্ষে? জাতিসংঘ মাত্র 3 বছর হলো এই দিবসটি উদযাপনের ব্যবস্থা করেছেন। স্লোগানটা হলো যে বন্যপ্রাণীর ভবিষ্যৎ মানুষের হাতে, আমাদের হাতে। এ বছরে অবশ্য বিশেষভাবে তুলে ধরা হয়েছে হাতির অবস্থা। বিশ্বে যে হাতি বিপন্ন হয়ে যাচ্ছে, আমাদের দেশেও বিপন্ন, ভয়ঙ্কর, আমাদের দেশে তো খুবই বেশি বিপন্ন। হাতি একটা বড় সড় প্রাণী, বড় প্রাণীর টিকে থাকা খুবই কঠিন। এখন মানুষ সমস্ত জায়গা দখল করে ফেলেছে, বন্যপ্রাণীর জগৎ তো বনভূমি, জলাভূমি, খোলা প্রান্তর, কোনো জায়গায় কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি না বন্যপ্রাণীর জন্য। আমরা আমাদের ব্যবহারে নিয়ে ফেলছি, ফলে বন্যপ্রাণী উচ্ছেদ হয়ে যাচ্ছে এবং খুবই খারাপ অবস্থায় রয়েছে বন্যপ্রাণী বিশ্বব্যাপী। জাতিসংঘের একটা সংরক্ষণের প্রোগ্রাম আছে, ইউএনইপি, তাদের মাধ্যমে এই দিবস উদযাপিত হয়। তারা উৎসাহিত করে বিভিন্ন দেশকে যে এই সংবাদটা যেন মানুষের কাছে নিয়ে যাওয়া হয় যে বন্যপ্রাণী অত্যন্ত প্রয়োজনীয় আমাদের টিকে থাকার জন্য, এবং কিছুতেই এদের একদম ধ্বংস করে ফেলা চলবে না আমাদের নিজেদের স্বার্থেই। মার্চের 3 তারিখ অন্তত বিশ্বব্যাপী যেন মানুষ এই কথাটা বলে যে আমরা সক্রিয়ভাবে বন্যপ্রাণী রক্ষা না করলে এরা উৎখাত হয়ে যাবে এবং ফলশ্রুতিতে আমরা বিপদে পড়ব। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে ডক্টর মনিরুল খান। আমাদের যে বৈচিত্র্যময় বন্যপ্রাণী, এদের কী অবস্থা এখন বর্তমানে? আমাদের দেশের যে বন্যপ্রাণীগুলো আছে, এদের বৈচিত্র্যের কথা যদি বলি, এরা কিন্তু খুবই বৈচিত্র্যময়। এর একটি বিশেষ কারণ আছে। আমরা যদি বাংলাদেশের উত্তরে চিন্তা করি, সেখানে হিমালয় পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, অর্থাৎ খুব উঁচু জায়গা থেকে ধীরে ধীরে নিচের দিকে চলে গেছে ভূমিটা। আবার যদি আমরা বাংলাদেশের পূর্ব দিকের কথা চিন্তা করি, মালয় অঞ্চলে এক ধরনের বন্যপ্রাণী পাওয়া যায়। আবার বাংলাদেশের পশ্চিম দিকের কথা যদি চিন্তা করি, ভারত অঞ্চলে এক ধরনের বন্যপ্রাণী পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক সুবিধা আছে যে মিলনস্থলের মধ্যে বাংলাদেশের অবস্থান, যার ফলে বাংলাদেশের বন্যপ্রাণী কিন্তু খুবই সমৃদ্ধ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এত সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। বিশেষত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বন্যপ্রাণীগুলোর কথা আমরা বলি, সাধারণত বাঘ, হাতি, ভাল্লুক, অজগর সাপ, বড় প্রাণীগুলো বিশেষত, এদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। এবং এদের বেশিরভাগই বিশ্বব্যাপী বিপন্ন এবং বাংলাদেশে বলা চলে অতি বিপন্ন। এবং এই যে তাদের অবস্থা খারাপ হয়েছে, এর জন্য কিন্তু আমরাই, মানে মানুষরাই প্রাথমিকভাবে দায়ী। তার কারণ হচ্ছে যে একদিকে যেমন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার সাথে সমান গতিতে আমরা কিন্তু বেপরোয়াভাবে এই বন্যপ্রাণীর যে আবাসস্থল, সেই আবাসস্থলগুলো ধ্বংস করেছি, বননিধন করছি। শুধু বনই নয়, বন, জলাভূমি এবং অন্যান্য যে বুনো আবাসস্থল, সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে বন্যপ্রাণী বলতেই বোঝায় যারা বনে বসবাস করে, কিন্তু বন্যপ্রাণী আসলে সর্বত্রই আছে। আপনি যদি শেয়াল, খাটাস বা বনবিড়ালের কথা চিন্তা করেন, তারা কিন্তু আমাদের যে গ্রামীণ বন, অর্থাৎ আমাদের বসতির আশপাশের যে বন, সেই বনেই থাকে। তা আমাদের এই যে প্রাকৃতিক বনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আবার ঠিক একইভাবে প্রাকৃতিক জলাভূমিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের যে যে বসতির আশপাশের গাছপালাগুলো, সেগুলোও কিন্তু কমে যাচ্ছে। আপনি যদি আজ থেকে 20 বছর আগের বাংলাদেশের একটা আদর্শ গ্রামের কথা কল্পনা করেন, সেখানে কিন্তু প্রত্যেকটা বসতির আশপাশেই প্রচুর গাছপালা থাকতো, বিশেষত ছাতিম গাছ, গাব গাছ এবং বিভিন্ন জানা অজানা গাছ সেখানে থাকতো। এবং সেখানেও কিন্তু আপনার এই শেয়াল, বনবিড়াল, খাটাস, গাছের উপর বাদুর, পাখি, এগুলো কিন্তু আশ্রয় নিয়ে থাকতে পারতো।
এখন এই বন্যপ্রাণীর আবাসস্থল যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু তারা কোনোভাবেই আর টিকতে পারবে না। কাজেই এই যে বিশ্ব বন্যপ্রাণী দিবস, এই দিবসের যে মূল স্লোগান, এই স্লোগান কিন্তু খুবই সত্য যে এই বন্যপ্রাণীর ভবিষ্যৎ আমাদেরই হাতে, আমাদেরই যদি সাহায্য সহযোগিতা তারা পায় তাহলেই একমাত্র তারা টিকে থাকবে, অন্যথায় তারা টিকে থাকতে পারবে না। আর এরা না টিকে থাকতে পারলে তো আমাদেরও সমস্যা হবে, আমরাও হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাব। নিঃসন্দেহে আমাদেরও সমস্যা হবে, কারণ আমরা কিন্তু খুব স্বল্প পরিসরে চিন্তা করি। আপনি শুধু একবার কল্পনা করে দেখেন যে আমরা কী খেয়ে বেঁচে আছি। আমাদের প্রত্যেকটা খাবার, একমাত্র পানি ছাড়া প্রত্যেকটা খাবার কিন্তু আরেকটা জীব, হয় সে প্রাণী না হয় উদ্ভিদ। আমরা সেটা হয়তো সবসময় চিন্তা করি না, যখন আমরা বাজার থেকে চাল ডাল কিনে আনি বা বাজার থেকে মাংস কিনে আনি তখন একবারও মনে করি না যে এটিরও একটা প্রাণ আছে, এটি কোনো প্রাণ থেকে সৃষ্ট। কাজেই সব প্রাণী কিন্তু জালের মতো একজনের আরেকজনের সাথে জড়িত। এই জাল যদি ছিন্ন হয় তাহলে কোনো না কোনোভাবে মানুষের ভবিষ্যতে টিকে থাকা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। এনাম ভাই, আমাদের যে বন্য প্রাণীগুলো, এদের প্রধান সমস্যা কী? সমস্যা ডক্টর মনিরুল ইতিমধ্যে কিছুটা বলেছেন যে এদের আবাসস্থল আমরা নষ্ট করে ফেলছি, কিন্তু আমরা আরও অনেকভাবে ক্ষতি করছি। কিন্তু এক হলো আমাদের শস্য উৎপাদন করার জন্যে আমরা যে রাসায়নিক ব্যবহার করছি সার হিসেবে এবং কীটনাশক হিসেবে, এগুলো কিন্তু বন্যপ্রাণীর জন্যে ভয়ঙ্কর, এবং বন্যপ্রাণী ধ্বংস হয়ে যাওয়ার একেবারে দু নম্বর কারণই হয়তো এইটা। আমরা যত উন্নত হতে থাকি আমাদের কিন্তু জমির উপরে আমাদের চাহিদা বেড়ে যায়, আমাদের বিনোদনের জায়গা চাই, আমাদের শিক্ষা ভ্রমণ সব কিছু জায়গা জমি নিয়ে নিয়ে আমরা বন্য প্রাণীর কাছ থেকে, এটা এক নম্বর। কিন্তু তারপরেই হলো যে আমরা ফসল এবং অন্যান্য কারণে রাসায়নিক ব্যবহার করি, যার একেবারে প্রায় 90% প্রাণীর জন্য ক্ষতিকর সরাসরিভাবে। সে পানিতে গেলেও জলজ উদ্ভিদ প্রাণী সব ধ্বংস হচ্ছে, বিশেষ করে আমাদের কেমিক্যাল সার এবং কেমিক্যাল যেটা, আর পাশাপাশি আমরা তো পেস্টিসাইডও ইউজ করছি। সেটাই, আমরা হারবিসাইড পেস্টিসাইড মানে সব রকমের উদ্ভিদ মারার পোকা মারার আমরা ওষুধ রাসায়নিক ব্যবহার করছি। আমাদের স্বল্প সময়ের জন্য কিছু একটা লাভ হচ্ছে বলে মনে করি, ফসল বেশি পাচ্ছি, কিন্তু আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দীর্ঘমেয়াদী চিন্তা করলে যে কেউ দেখতে পাবে যে এর পাশাপাশি তো আরেকটি জিনিস ঘটছে, যেটা হলো মাটির উর্বরতা, সেটাও কিন্তু নষ্ট করে ফেলছি আমরা যখনই আমরা কেমিক্যাল সার ব্যবহার করি, তাই না? হ্যাঁ, মাটির উর্বরতা তো নষ্ট হচ্ছেই, আমাদের ফসলও ভবিষ্যতে কম ফলবে। আমরা এক্ষুনি হয়তো একটু বেশি পেলেও ভবিষ্যতে কমই ফলবে, কিন্তু এর চেয়ে অনেক বড় ক্ষতি হচ্ছে যে এর রান অফ। আমরা যে সার কিংবা কীটনাশক আমার খেতে ব্যবহৃত হলো তার একটা বড় অংশ কিন্তু ব্যবহৃত হলো না, পানিতে ধুয়ে নদীতে চলে গেল, নদীর পানি সমুদ্রের পানি সব বিষাক্ত হলো, এখানকার সব প্রাণী নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যে আমাদের বন্যপ্রাণীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই উভচর। পানি দূষণের জন্য আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু সরাসরি এই উভচরগুলো চলে যাচ্ছে, সরীসৃপ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাছ তো হচ্ছেই। এমনি করে আমরা সামান্য কিছু ফসল ঠিক এই মুহূর্তে আমরা পাচ্ছি, হয়তো আমার জীবনে আমি বেশি ধান ফলিয়ে আমরা গর্ব করতে পারলাম যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। এটা কিন্তু একেবারেই একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি যে আমরা আমরা খাবারে স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। আমাদের দেখতে হবে আমরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছি কি আগামী 100 বছরের জন্যেও। আগামী 100 বছরে আমাদের এই জমিতে, বাংলাদেশের জমিতে কী ফলবে সেটাও তো একটু হিসেব করা যায়, একেবারে এটা হিসেবের বাইরে নয় তো। কিন্তু আমরা আসলেই কিন্তু দেখবেন কোনো হিসেবের মধ্যে এটা নেই। আমরা যদি ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণও হই, আমরা তো ক্ষতিগ্রস্তই হলাম, আমরা তো লাভবান হলাম না। আপনি যদি একটু দীর্ঘমেয়াদী চিন্তা করেন তাহলে সবসময় আপনার প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে, বন্য প্রাণীকে সংরক্ষণ করতে হবে, তার ফলে যদি কিছু কম উৎপাদনও হয় আপনার সেটাই লাভ, কারণ আপনার দীর্ঘমেয়াদী হিসেবে বেশি উৎপাদন হবে। জোনিং করে যদি আমরা একটা ব্যবস্থা নেই, এই ব্যাপারে একটু বলবেন যে কিভাবে এটা থেকে আমরা উপকৃত হতে পারি? আমরা পৃথিবীর দিকে তাকালেই দেখতে পাবো অনেক দেশই কিন্তু দেশের জমি কিছু এলাকায় বিভক্ত করেছে, তারা বলে জোনিং ল। ধরুন যেটা বনভূমি বলা আছে যে এটা বন থাকতেই হবে, যেটা কৃষির জমি সেটা কৃষির জমিই হতে হবে। আপনি যার কাছেই বেচুন না কেন সেই ওখানে দালান কোঠা আর বানাতে পারবে না, ওটা কৃষি জমি হিসেবে চিহ্নিত। আপনি কেনার পরে কৃষিকাজই করতে হবে যদি ওটাকে কৃষি হিসেবে চিহ্নিত হয়ে থাকে।
আপনি যদি কৃষি জমিতে দালান কোঠা বাড়ি বানাতে চান তাহলে বিশেষ অনুমোদন লাগবে, আমরা এটা কিন্তু করিনি। ফলে হচ্ছে কি, আমাদের হাত থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনার জলাভূমি থাকলে আপনি জলাভূমিই রাখতে হবে, যদি ওটা দেশের জন্য গুরুত্বপূর্ণ জলাভূমি ধরা হয়। ঠিক একইভাবে যে কৃষির জমি, কৃষিই রাখতে হবে, আপনি ওটা হঠাৎ করে দালান কোঠা বানিয়ে ফেলতে পারবেন না, ইন্ডাস্ট্রি কিংবা কলকারখানা। এ কেন এটা করা হয়েছে, কারণ নইলে তো আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনার যেখানে ফসল ফলছে আজ থেকে 50 বছর পরে ফসল ফলার জমি থাকবে, লোহালক্কর খেতে হবে, লোহালক্কর খেতে হবে। তো আমাদের দেশে কিন্তু এই জোনিং লটা নেই, এটা করতেই হবে। আমাদের ফসলের জমি, বন্য প্রাণী, এগুলোর জন্য আইন করতেই হবে যে এখানে কিছুই আর করা যাবে না। আমরা আইন করলে তখন হবে কি, সাধারণ মানুষও সেটা ভেঙে ফেলতে একটু দ্বিধাগ্রস্ত হবে, সরকারও পারবে না। অনেক সময় আমাদের দেশের প্রশাসনই নিজেই ভেঙে ফেলে। আমরা বলছি যে এই জায়গাটা বনভূমি, এটা অত্যন্ত মূল্যবান, আমরা সবাই জানি, সরকারও বলছে, হঠাৎ একদিন সেখানে কলকারখানা বানিয়ে ফেলল। তো এই যেহেতু এটা নির্দিষ্ট করা নেই যে কোন জমিতে কি হবে, ফলে আমাদের ব্যক্তিগত মালিকেরা এবং সরকারও যখন যা খুশি তা করতে পারে, এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। তা তো অবশ্যই, আর এটার প্রভাব তো আমরা বুঝতেই পারছি, বিশ্ব জলবায়ুর যে প্রভাব এবং বাংলাদেশে যে আমাদের কিন্তু এখন কিন্তু যে সিজনে যেভাবে যে ধরনের ওয়েদার থাকার কথা সেটা কিন্তু থাকছে না। আমরাই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যেই সমস্যা আমরাই তৈরি করছি। হ্যাঁ, মানুষ তৈরি করছে বলতে পারেন, আমরা বাংলাদেশি হিসেবে আমাদের অংশ এখানে কমই আছে, আমাদের প্রভাবটা কম বাংলাদেশে, আমরা যেটা করিনি, কিন্তু সারা বিশ্বেই সেটা আজকে বিরাট সমস্যা। আর পাশাপাশি আমরা যেভাবে গাছ নিধন করছি, জলাভূমিকে ভরাট করে ফেলছি, তাতে আমাদেরও কিন্তু এই সমস্যাটা অন্যভাবে আসবে, তাই না? কোনো সন্দেহ নাই, আমাদেরও অনেক কাজ আছে যেটা আমাদের একেবারেই করা উচিত না। আমরা শুধু একটু ভবিষ্যতের দিকে তাকালেই আমরা করতাম না। ধরুন এই বছর যেহেতু হাতির কথা বলা হচ্ছে, ডক্টর মনিরুল বলতে পারবেন আমাদের দেশে কয়টি মাত্র হাতি আছে, কিন্তু আমরা সারাক্ষণই বলছি যে হাতি যেখানেই আছে ওখানে ফসল নষ্ট করছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেমন করে ফসল রক্ষা হবে, মানুষ রক্ষা করা হবে, সেটাই কিন্তু একমাত্র চিন্তা আমাদের এখনও রয়ে গেছে। আমাদের দেশের শেষ কয়টি হাতিকে যদি এতটুকুন জায়গা ছেড়ে দেওয়া হয়, রাখা হয়, তাতে তো আমরাই বেশি উপকৃত হবে। হাতি দেখার জন্য আমাদের মানুষ তো বিদেশে যেতেই হবে কদিন পরেই, হাতি বলে কিছুই থাকবে না, এখনই প্রায় নেই। আমাদের দেশ থেকে হাতি উৎখাত হয়ে গেলে কিভাবে আমরা উপকৃত হতে পারি? জি, আমি আবার ফিরে আসবো আপনার কাছে। ডক্টর মনিরুল খান, বর্তমানে আমাদের যে বন্যপ্রাণীগুলো আছে তারা কিভাবে সংরক্ষিত হচ্ছে? বন্যপ্রাণীর কথা যদি বলি, সংরক্ষণের ক্ষেত্রে যে আইন প্রয়োজন, আমাদের কিন্তু আইনগুলো পর্যাপ্ত আছে। আমাদের বন্যপ্রাণী আইন আছে, বন আইন আছে, পরিবেশ সংরক্ষণ আইন আছে, কিন্তু সেই আইনটার প্রয়োগ হচ্ছে না। ফৌজদারি অপরাধকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, বন্যপ্রাণী সংক্রান্ত কোনো কিছু হলে সেই অর্থে গুরুত্ব দেওয়া হয় না। শুধুমাত্র বড় প্রাণী, যেগুলো হয়তো কেউ বাঘ মারল বা হাতি মারল, সেগুলোর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু যে কোনো বন্যপ্রাণী নিধন বা তার কোনো ক্ষতি করা, তাকে বিরক্ত করা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি যেমন জানা নেই, এবং সেই সাথে সচেতনতারও একটা বড় অভাব রয়েছে। যেমন মনে করুন, সাপ বের হলেই মারতে হবে, এমনকি সে যদি ধরা সাপও হয়। কেউ চলার পথে যদি কোনো বন্যপ্রাণী দেখে, হোক সেটা বানর বা শেয়াল, তার দিকে হয় ভেঞ্চি কাটতে হবে অথবা ঢিল ছুটতে হবে। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বন্যপ্রাণী সংক্রান্ত যে সচেতনতা, তার কিন্তু একটি অভাব রয়েছে। যেমন ব্যাংকে ঢিল মারা, শুধু শুধু মারা, মানে অনেকটা আনন্দের জন্যই যেন এই বন্যপ্রাণীর প্রতি আমরা অনেকটা আগ্রাসী হই, কিন্তু এর প্রত্যেকটা কাজের জন্য শাস্তি রয়েছে, যেটি হয়তো প্রয়োগটা সেভাবে হচ্ছে না। তো এখন বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে বন্যপ্রাণী সংরক্ষণ নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নেই, এবং বিশ্বব্যাপী কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ একটি চ্যালেঞ্জ। মানুষের চাহিদা মিটিয়েও তারপরেও বন্যপ্রাণীকে পর্যাপ্ত জায়গা ছেড়ে দেয়া এবং সেই জায়গাটিকে সম্পূর্ণরূপে সংরক্ষিত রাখা, এটি নিঃসন্দেহে কঠিন কাজ, আমাদের জন্য আরও বেশি কঠিন, কোনো সন্দেহ নেই। এবং সেজন্যই কিন্তু রক্ষিত এলাকার যে বিষয়টি আসছে, এবং সেই রক্ষিত এলাকা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। অর্থাৎ আমাদের যে রক্ষিত এলাকা, খুব সামান্য জায়গা জুড়েই আমাদের রক্ষিত এলাকাগুলো রয়েছে, কিছুটা রক্ষিত এলাকা বন আছে, কিন্তু জলাভূমির বিশাল অংশ কিন্তু আমাদের কোনো
রক্ষিত এলাকার মধ্যে নেই। টাঙ্গুয়ার হাওর রক্ষিত, বাইক্যাবিল রক্ষিত, কিন্তু বেশিরভাগ জলাভূমি কিন্তু কোনো সংরক্ষণের আওতায় আসেনি। মূল সমস্যা যেটি, যে আইনগতভাবে সংরক্ষিত হলেও বাস্তবিকভাবে কিন্তু আমরা সেই সংরক্ষণটা এখনও নিশ্চিত করতে পারিনি। আমি রিসেন্টলি টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম এবং টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পরে আমার একটি জিনিস মনে হলো, যদিও সংরক্ষিত এলাকা কিন্তু সংরক্ষিত এলাকার যে খবরদারি, সেই খবরদারিটা চোখে পড়লো না আমার। এবং যার কারণে দেখলাম যত্রতত্র জাল, এবং সেই জালে আপনার আটকে পড়ে আছে, মরে আছে আমাদের এই পরিযায়ী পাখি, পাশাপাশি মাছ, সেই মাছেরও কিন্তু খুবই দুরবস্থা সেখানে। আর এই জালে আটকা পড়ে যদি পরিযায়ী পাখি মারা যায়, এরা কিন্তু আর আসবে না। তো সুতরাং এই যে সংরক্ষিত এলাকা, তারপরেও কিন্তু সংরক্ষণের সেই ব্যাপারটি, নজরদারিটা কি সেইভাবে কি আছে, এই জায়গাটায় কী করা যায়? জি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন, যে আমাদের রক্ষিত এলাকাগুলো তো ঘোষিত হয়েছে, বেশ আগেই ঘোষিত হয়েছে, নতুন নতুনও কিছু রক্ষিত এলাকা ঘোষিত হয়েছে, কিন্তু তার ব্যবস্থাপনার জন্য সেই জায়গায় যে ধরনের সক্ষমতা প্রয়োজন, বা রক্ষিত এলাকা ব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের যে সক্ষমতা প্রয়োজন, সেই সক্ষমতার কিন্তু একটা ঘাটতি রয়ে গেছে। তো যার ফলে সেই সক্ষমতা বাড়ানো এবং সেই সাথে একটি নতুন ধারা কিন্তু চালু হয়েছে, যে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই রক্ষিত এলাকাগুলোর সম্পদের উপর কিন্তু স্থানীয় জনগণরা, সেটা বৈধভাবে হোক আর অবৈধভাবে, তারা কিন্তু এই সম্পদটাকে ব্যবহার করে বিভিন্নভাবে। তো যার ফলে এই রক্ষিত এলাকাগুলোর উপর যে প্রধান চাপ, সেই চাপ কিন্তু অনেকাংশেই স্থানীয় জনগণের মাধ্যমেও আসে। তো যার ফলে স্থানীয়দেরকেই যদি উদ্বুদ্ধ করে এই ব্যবস্থাপনার সাথে তাদেরকে অংশীদার করা যায়, এবং সেই ব্যবস্থাপনার যে সুফল, সেই সুফলের কিছুটা অংশীদারও তারা হয়, তাহলে কিন্তু এই ব্যবস্থাপনাটা অনেকটা সহজ হবে। যেমন মনে করুন যে একটা জায়গায়, আমরা ধরি সুন্দরবনের কথাই, সেখানে কিন্তু বাঘ আছে বলেই এই যে দেশি বিদেশি পর্যটক সেখানে আসেন, এবং সরকারেরও কিন্তু একটা বড় রাজস্ব আয় হয় এই পর্যটন শিল্প থেকে। এই বাঘ যদি না থাকে, তাহলে কিন্তু এই যে দেশি বিদেশি পর্যটকরা বাঘ দেখার আশায় সুন্দরবনে এখন যে আসেন, এদের সংখ্যা কিন্তু কমে যাবে। পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্যও কিন্তু এই বন্যপ্রাণী প্রয়োজন, এবং যখনই এই পরিবেশবান্ধব পর্যটন সুষ্ঠুভাবে বিকশিত হবে, তখন কিন্তু নানাবিধভাবে এই স্থানীয়দের উপকৃত হওয়ার সুযোগ থাকে। তারা সেখানে কটেজ ইন্ডাস্ট্রি করতে পারে, তারা লজ করতে পারে, তারা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারে। তো বিভিন্নভাবেই কিন্তু স্থানীয়দের এর উপকৃত হওয়ার একটা সুযোগ থেকে যায় তাদের কাছ থেকে। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। এনাম ভাই, বহু বছর ধরে পাখি নিয়ে কাজ করছেন, এই পাখিদের সংরক্ষণ করার ব্যাপারে আপনি আমাদের কি বলবেন? বিশ্বে এই পাখির অবস্থা বেশ খারাপ, উন্নয়নের ফলে পাখির আবাস ধ্বংস হয়েছে, বিশেষ করে এশিয়াতে পাখির অনেক ক্ষতি হচ্ছে। তবু আমি বলবো যে পাখি অন্তত পক্ষে উড়তে পারে, তো পালাতে পারে কিছু হলে পরে। অন্য বন্যপ্রাণীর দিকে দেখেন, পালাবার পথ নেই তার। ধরুন সুন্দরবনে যে কয়টি বাঘ আছে, সুন্দরবনে আপনি যদি ধ্বংস করে ফেলেন, ওদের সত্যি পালাবার পথ নেই। ওই জন্য আমি বলবো যে বন্যপ্রাণীদের মধ্যে বাংলাদেশে পাখির অবস্থা অন্য বন্যপ্রাণীর চাইতে একটু বরং ভালোই আছে, এই কারণে যে উড়তে পারে। আরও একটি কারণ আছে, পাখি খুব প্রিয় প্রাণী। আপনি যদি পাখির ক্ষতি করার চেষ্টা করেন, তো অনেক জায়গায় আপনার দু চারজন সাথী মিলবে, কিন্তু 200-300 লোক আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই একটা সুবিধে আছে আমাদের দেশে পাখির জন্য। আপনি যদি একটা ব্যাং মেরে ফেলেন, মনিরুল বললেন তো যে সাপ মেরে ফেললে তো সবাই যোগ দেবে আপনার পক্ষে, কেউ বলবে না যে সাপটাকে মারা যাবে না। সেই জন্য আমি মনে করি আমাদের পাখি সংরক্ষণের সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষের হৃদয়ের ভালোবাসা পাখির জন্যে। এটা আছে এবং বরং আমি বলবো কিছু হলে বেড়েছে সম্প্রতি। পাখি রাস্তায় বিক্রি হতো, আপনিও নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এখন খুব কঠিন, বেচলেও অত্যন্ত লুকিয়ে বেচতে হয়। আগে প্রকাশ্যে ঢাকা শহরে বেচতে পারতো। তো এই জিনিসগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের উৎসাহিত করেছে। আমরা আশাবাদী যে পাখি অন্তত কিছু হলেও সংরক্ষিত হবে, অন্য বন্য প্রাণী সংরক্ষণেও আমরা এই পাখির মাধ্যমেই যেতে পারবো বলে আশা করি, এবং শেষ পর্যন্ত আমরা সাপকেও সংরক্ষণ করব। যদিও আজকে আমার এই কথা বলায় হয়তো আপনার অনেক দর্শকই আপত্তি করবেন, সাপ সংরক্ষণ আর খেয়ে দেয়ে আর কোনো কাজ পাইনি, কিন্তু আমি নিশ্চিত জানি যে ধীরে ধীরে ওই জায়গায় আমরা যাব, এবং সেটা পাখিই হবে আইকনিক। এবং সেখান থেকেই বলবো যে একমাত্র পাখি নয়, আরও বন্য প্রাণীর দিকে দেখুন, তাকিয়ে দেখুন যে পাখি সুন্দর, খুব ভালো কথা, একটা টিকটিকিও সুন্দর,
পৃথিবীতে সেই জিনিস টিকে আছে যা টেকসই, যা সুন্দর। টেকসই মানেই তো সুন্দর, আর বাকি সৌন্দর্য তো আমাদের চোখে। আচ্ছা, একটি জিনিস এবার লক্ষ্য করলাম যে টাঙ্গুয়ার হাওড়ে ভুভুজেলা বাজিয়ে পিকনিক করতে যাচ্ছে, ওখানে হইচই হচ্ছে, এবং এই যে ইকোট্যুরিজম নিয়ে যে আমরা কথাটা বলি, সেই ইকোট্যুরিজমের ব্যাপারটি কিন্তু জনসাধারণের মধ্যে একেবারেই নেই। আমরা কি করতে পারি যে এই ইকোট্যুরিজমের ব্যাপারটা মানুষের মাথায় ঢোকানোর জন্য? হ্যাঁ, যে কোনো পর্যটক কিছু না হলেও কিছু ক্ষতি করেই যেখানেই যায়, এটা সারা পৃথিবীতে স্বীকার করে। আবার পর্যটক ছাড়াও কিন্তু চলে না, পর্যটক গেলেই কেবল একটা জায়গা রক্ষা হওয়ার একটা সম্ভাবনা থাকে, নইলে একটা স্থানের কোনো যে প্রডিউস করে না কিছু, কোনো রেভিনিউ দেয় না সরকারকে কিংবা সমাজকে, সমাজ তা সেটাকে দেখে রাখতে পারে না, বিশেষ করে অনুন্নত সমাজ সেই জায়গাটা কেন দেখে রাখবে, আমি তো কিছু পাচ্ছি না। পর্যটনের মাধ্যমে স্থানীয় জনগণ কিছু পায়, সেটা হলো পর্যটক আসার ফলে ওই ওখানকার অর্থনীতি একটু চাঙ্গা হয়। ধরুন আপনি টাঙ্গুয়ার কথা বললেন, কোনো পর্যটক যেত না কিন্তু আগে, এই জায়গাটা যে মূল্যবান জানতই না, এটা সম্প্রতি হয়েছে, এক দুই বছর কেবল মানুষ যেতে শুরু করেছে। আমরা কিন্তু খুশি যে মানুষ যাচ্ছে, পর্যটক যে কারণে যাচ্ছে ওই জায়গাটার মূল্যটা কী সেটা আগেই তাকে জানতে হবে। এবং মানুষ যাচ্ছে ভুভুজেলা বাজাচ্ছে, সে খেয়াল করছে না যে ওই জায়গায় গেছে কেন, ওইখানে পাখি আছে বলেই, ভুভুজেলা যা বাজিয়ে তো পাখি উড়ে পালাবে, যে পাখিরা প্রজনন করছে, যে ডিমে বসেছে, ছানা নিয়ে সাঁতরে বেড়াচ্ছে, তারা পালাবার চেষ্টা করবে, অনেকে মারা যাবে। সেই জন্য আমাদের ওই ওখানে একটা পর্যটক কেন্দ্র করতে হবে। বাইক বিলে একটু করা হয়েছে, দেখবেন ওখানে মানুষ গেলেই একটু মানুষের মধ্যে পরিবর্তন হয়, যখন তারা ওই সাইনবোর্ডগুলো দেখে, প্লেকার্ডগুলো দেখে, মানুষের কথা শোনে, তার আচরণ একটু হলেও বদলায়। সেটা টাঙ্গুয়াতে হয়নি, বহু জায়গায় হয়নি, আমাদের এটা করতেই হবে। আপনি কি মনে করেন যে একটু নিয়ন্ত্রিত ট্যুরিজম হওয়া উচিত এই জায়গাগুলোতে? কারণ খুব বেশি ট্যুরিজম হয় তাহলে তো ওই জায়গার সেন্সিটিভ জায়গা যেহেতু, তাতে কি সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে। সেই জন্যে যে কোনো প্রাকৃতিক জমিতে কত মানুষ ঢুকবে প্রতিদিন তার একটা সংখ্যা নির্ধারণ করা হয়। আমাদের দেশে এখনও সরকারিভাবে করা হয়নি, কিন্তু করবে। ভারতে গেলেও দেখতে পাবেন আপনি যে কোনো বনে ঢোকেন, ওদের নির্দিষ্ট করা আছে এতগুলো মানুষ যেতে পারে, এতগুলো গাড়ি ঢুকবে। আমাদের এগুলো করতে হবে যে সুন্দরবনে বছরে কত মানুষ যেতে পারে সেটা নির্দিষ্ট করে, টাঙ্গুয়া হাওড়েও এটা নির্দিষ্ট করতে হবে। আমি নিশ্চিত যে শিগগিরই করবে। আমাদের পর্যটন কিন্তু এখনও খুব চাঙ্গা হয়ে ওঠেনি, কেবল শুরু হচ্ছে। আমাদের লাখো লাখো লোক যায় না, এখনও লোকে যায় ধরুন ওই অতি পরিচিত জায়গা যেমন কক্সবাজার। কক্সবাজারের ওই ভিড়টা কিন্তু আপনি টাঙ্গুয়ায় দেখেননি না, ভাগ্যক্রমে এখনও অত বিপজ্জনক অবস্থায় যায়নি। কিন্তু যাওয়ার আগেই আমাদের ওইগুলো বিশেষজ্ঞদের নিয়ে ঠিক করে দিতে হবে যে বছরে এত লোক, তার মানে দিন প্রতি অথবা সপ্তাহে এত মানুষ, এতগুলো নৌকা ঢুকতে পারবে। এবং ঢোকার মুখে ওই শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে আমাদের আজকের আলোচনা, এটাও একটা শিক্ষা। এখানে যদি 10 জন লোক যদি দেখেন, এটা তার মধ্যে 8 জনের মনের পরিবর্তন হবে। সে ভুভুজেলা যে হঠাৎ করে বাজাবে না কিন্তু টাঙ্গুয়া হাওড়ে যে, আমি মনে হয় যে এই যে এই ধরনের মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার যে কাজ আপনারা করছেন, এটা এই ইকোট্যুরিজম বলুন আর কি, প্রকৃতি পর্যটন, এই সেই পর্যটনে শৃঙ্খলা আনার ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মনিরুল খান। আমরা বাংলাদেশের এই বন্যপ্রাণী সংরক্ষণ করতে হলে আর কি কি করতে পারি? যে প্রসঙ্গে কথা হচ্ছিল ওই বিষয়ে আর একটু বলতে চাই। দেখুন, প্রত্যেকটা জায়গার কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে। সুন্দরবনের একটা ধারণ ক্ষমতা আছে, লাওয়াছড়ার একটা ধারণ ক্ষমতা আছে, টাঙ্গুয়ার হাওড়ের একটা ধারণ ক্ষমতা আছে, যেটি কিন্তু ভিন্ন ভিন্ন, তার পারিপার্শ্বিকতাও ভিন্ন। এই প্রত্যেকটা জায়গারই যে কতজন পর্যটক ধারণ করার মতো, যতটুকু ধারণ করলে তার কোনো বিশেষ কোনো ক্ষতি হবে না, সেই ধরনের কিন্তু সমীক্ষা অদ্যাবধি হয়নি। তো যার ফলে আমরা যেটা বাস্তবিকভাবে দেখছি, যে 10 বছর আগে লাওয়াছড়ায় যখন যেতাম, কালে ভদ্রে 2-1 জন পর্যটক দেখা যেত, আর এখন কোনো উইকেন্ডে লাওয়াছড়ায় গেলে হয়তো 1000 পর্যটকের সাথে দেখা হবে, যার ফলে এই অনিয়ন্ত্রিতভাবে কিন্তু এই পর্যটকরা চলে আসছে। পর্যটন অবশ্যই ভালো, কিন্তু এটিকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এবং একটা ব্যবস্থাপনার মধ্যে থাকতে হবে। এবং শুধুমাত্র 2টো বিষয় যদি আমাদের যারা পর্যটক তারা যদি দয়া করে মনে রাখেন, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমেও আমি দর্শকদের বলবো, যে শুধুমাত্র কোনো বর্জ্য রেখে না আসা এবং কোনো শব্দ না করা,
এই দুটো কাজও যদি নিদেন পক্ষে পর্যটকরা করেন তাহলেই কিন্তু অনেকাংশেই আমাদের এই পর্যটনটা বন্যপ্রাণী এবং বনের বা বুনো যে আবাসস্থল তার বিশেষ কোনো ক্ষতি করবে না। এবারে আসি আপনি যে বিষয়টায় উত্থাপন করেছেন, আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে আর্থসামাজিক অবস্থা এখানে কিন্তু আইন দিয়ে বা কঠোর আইন করে কিন্তু এই বন্যপ্রাণী সংরক্ষণ করা কঠিন। সবচেয়ে বেশি বাস্তবসম্মত হচ্ছে ব্যাপক জন সচেতনতা বৃদ্ধি করা। এই রক্ষা করার কিন্তু দুটো অ্যাপ্রোচ আছে, একটি হচ্ছে যে আপনি কোনো আকর্ষণীয় বন্যপ্রাণীকে উপলক্ষ করে তার যে আবাসস্থল সেটি রক্ষা করবেন এবং ওই আবাসস্থলে অন্যান্য যারা আছে তারা এমনিতেই রক্ষা পেয়ে যাবে। আর আরেকটি অ্যাপ্রোচ হচ্ছে যে আপনি এলাকাভিত্তিক সুন্দরবনকে বা লাওয়াছড়াকে রক্ষা করবেন, ওর ভেতরে যা কিছু আছে এমনিতেই রক্ষা পেয়ে যাবে। এবং আইনের প্রয়োগটা সব ক্ষেত্রে না হোক, অন্তত কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখাতে পারি যে এই আইনটা আছে এবং এই আইনটার প্রয়োগ হয়, তাহলে কিন্তু অন্যরা এমনিতেই সতর্ক হয়ে যাবে। মানে দুটো জিনিসকে একসাথে করলে এফেক্টিভনেস অনেক বাড়বে, জি জি, সচেতনতা আর আইন পাশাপাশি, জি। এবং সেই সাথে আমাদের যে রক্ষিত এলাকার নেটওয়ার্ক, এই রক্ষিত এলাকার নেটওয়ার্ককে ঢেলে সাজানো এবং সেই সাথে ব্যবস্থাপনার উন্নয়ন প্রয়োজন। যেমন আমাদের রক্ষিত এলাকাগুলোর বেশিরভাগই হচ্ছে বন নির্ভর, কিন্তু এই বনের বাইরে বিশেষত জলাভূমি, বাংলাদেশে কিন্তু এখনও বিস্তীর্ণ জলাভূমি আছে যেগুলো সমৃদ্ধ এবং বন্যপ্রাণীর জন্য বিশেষত জলচর পাখির জন্য উৎকৃষ্ট। এবং সেই সাথে পার্বত্য চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেটে আপনার সেখানে কিন্তু বাঁশবন আছে, বাঁশবন এবং ঘাসবন বা সনবন যাই বলেন না কেন, এই আবাসস্থলগুলোও কিন্তু প্রাকৃতিক আবাসস্থল এবং সেখানে যে বন্যপ্রাণী আছে হয়তো বনেও নেই। এই জায়গাগুলোকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা এবং সর্বোপরি এর ব্যবস্থাপনার উন্নয়ন করা, যাতে এই রক্ষিত এলাকাগুলো অন্তত পক্ষে সর্বাংশে রক্ষিত থাকে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা দর্শক, বন এবং বন্যপ্রাণী একে অপরের সাথে গভীরভাবে জড়িত। বন না থাকলে বন্যপ্রাণী থাকবে না, আর বন্যপ্রাণী না থাকলে বনের স্বাভাবিক ভারসাম্যও থাকবে না, ভারসাম্য নষ্ট হবে গোটা প্রতিবেশের। তাই বন্যপ্রাণী সংরক্ষণ হোক আমাদের সবার অঙ্গীকার। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শরীর মন সহজ বেচে না।